স্যার, ওটা 82 না বাজে না? না না, ওসব নাই স্যার, প্লেজার স্যার, এ কোকেন স্যার এখন রেকর্ড হচ্ছে। কাকা অ্যাটেন্ডেন্স নিছে নাকি? না যাই না, রেনি রেনি এত টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, না একটু দুঃখে দেরি হয়ে গেছে, সেকশনের গ্রুপে নিবে তবে একটু হাত তুলি। লাস্টেরটা স্যার কিভাবে অ্যাটেন্ডেন্স নিলো? স্যার যে বললো যে নিয়ে নিলো পার্টিসিপেন্ট যায় মনে হয় অটো অ্যাটেন্ডেন্স মনে হয়। আরে ভাই সবাই একসাথে মোটামুটি মোটামুটি এটা আমাদের এখানে এখন পার্টিসিপেন্টই আছে। আর এই মহিলা তো কথা কইছে স্যার আসছে। আচ্ছা আমি আমি সরি, আমি রেকর্ডটা দিয়ে দিয়েছি। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ। আমি রেকর্ড দিয়ে দিয়েছি এখন তো। হ্যালো, এখন তো আর কারো রেকর্ড করার অপশন নাই না? না তোমরা যদি কেউ রেকর্ডটা নিতে চাও আমার কাছ থেকে, পরে আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ আমি আমি রেকর্ড রেকর্ডটা দিয়ে দিয়েছি, কারণ আমার অ্যাটেন্ডেন্স এর অন্য রেকর্ড গুলির জন্য দরকার হয়। এনে আমরা তোমাদের যেই জায়গাগুলিতে আমরা ছিলাম, আমরা কোর্স যেখানে শুরু করেছিলাম সেই জায়গায় আমরা আবার ফিরে আসি। দিস ইজ, আমি বলছি ওয়েলকাম এগেইন টু এজিএক্সট, কারণ আমরা অনেকেই ভুলে গেছি আগে আমাদের কি ছিল সেটা অনেকেই ভুলে গেছি। আমি নিজেও মানে কালকে একটু নোট চেক করে দেখলাম, তো জাস্ট আমরা আবার নতুন করে এটা শুরু করতে চাই। নতুন করে শুরু মানে নতুন করে শুরু না, আমরা কি বারে পাল্টাবো না, আমরা আমরা তিনটি ক্লাস নিয়েছি। আসলে দুটো ক্লাস ভালোভাবে নিয়েছি, আরেকটি মানে ছোটভাবে নিয়েছি। তো যেই ক্লাস দুটি নিয়েছি সেটার ওইগুলি সম্পর্কে কিছু কথাবার্তা প্রথমে আমরা শুরু করব, তারপর আমরা মূল প্রেজেন্টেশনে যাব। আমাদের যে ক্লাসটা আমাদের কোর্সের পরে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছি এটা হচ্ছে এই কোর্সের মেইন চ্যাপ্টার। আমাদের এই কোর্সের দুটি মেইন চ্যাপ্টার আছে, যেটা আমাদের টাইটেলের মধ্যে বোঝা যাচ্ছে, দুটি হচ্ছে একটা হচ্ছে কমিউনিকেশন আর একটা হচ্ছে অ্যাডপশন অফ ইনোভেশন। এই দুটি হচ্ছে আমাদের মেইন চ্যাপ্টার। আচ্ছা সাজ, মানে কেউ কেউ হ্যান্ড রেস করেছো, বলো কিছু বলতে বললে বলো, কিছু বলতে যাচ্ছো তোমরা? কেউ কেউ আমি দেখলাম যে হ্যান্ড রেস করেছো, কারো কোনো বক্তব্য আছে? এক মিনিট, যদি কারো যদি কারো কোনো কথা থাকে বলো। স্যার ওটা মানে এমনি হয়েছে হয়তো। আচ্ছা আচ্ছা, এনিওয়ে হ্যাঁ আমি হ্যান্ড রেস করলে মানে আমি বুঝতে মানে আমার হচ্ছে মনে হচ্ছে যে কেউ কোনো কথা বলতে যাচ্ছে আর কি। তো আমাদের অ্যাডপশন অফ ইনোভেশন এটা ছিল সবচেয়ে বড় চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা আমাদেরকে মোটামুটি খেয়াল করতে হবে। এক্সটেনশনের অধিকাংশ সাবজেক্টগুলি হচ্ছে এক ধরনের মানে বুঝার পরে মুখস্থ করা এরকম। অ্যাডপশন অফ ইনোভেশনে কিছু জিনিস আছে যে জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো প্রথমে আমরা ইনোভেশন সম্পর্কে আমরা বলেছি ক্লাসে। হ্যাঁ তোমাদের তোমাদের মনে আছে, কেউ বলতে পারবা ইনোভেশন বলতে আমরা আসলে কি মিন করছিলাম? কেউ একজন বলো। স্যার সামথিং নিউ। সামথিং নিউ, ভেরি গুড। হ্যাঁ যে কোনো কিছু নতুন যেটা সাথে আমরা পরিচিত হই। হ্যাঁ তবে এটা আমরা টেকনোলজি অর্থে ব্যবহার করি। হ্যাঁ কাজে আমরা যদি দেখি এটা একটা নতুন আইডিয়া হতে পারে। যেমন আমরা এখন এগ্রিকালচারে বলছি ক্লাইমেট রেজিলিয়েন্ট টেকনোলজি, ক্লাইমেট স্মার্ট টেকনোলজি। এই কথাটা আজকে থেকে মানে 20 বছর আগে খুব কম শোনা যেত বা ওইভাবে শোনা যায় নাই। একটা নতুন আইডিয়া হতে পারে, ইট মে বি এ নিউ প্র্যাকটিস। হ্যাঁ হাইড্রোফোনিক কালচার, মানে তোমার পানির উপর যে কালচার করা, হ্যাঁ হাইড্রোফোনিক কালচার। অথবা এটা হতে পারে ফর এক্সাম্পল নিউ অবজেক্ট। হ্যাঁ ভার্মি কম্পোস্ট অলরেডি কিছু পুরনো হয়ে গেছে, এখন ট্রাইকো কম্পোস্ট। হ্যাঁ এই যে বিষয় একটা নতুন, মানে এই তিনটি জিনিস যে কোনো কিছু হতে পারে, একটা আইডিয়া হতে পারে, একটা প্র্যাকটিস হতে পারে, একটা মানে বস্তুগত বিষয় যা আমাদের হাতে আছে, একটা নতুন
নতুন হয়তো আজকে আমরা সেলফোন ইউজ করছি, আগামী দিনে মানে সায়েন্টিস্টরা চিন্তা করছেন যে ফোনগুলি হ্যান্ডফোনগুলি আসবে সেগুলি এরকম প্রথাগত সেলফোন থাকবে না, তোমার হয়তো আঙ্গুলে কোথাও বা বডিতে কোথাও একটা ডিভাইস থাকবে, তুমি তোমার পামটাকে তুমি সেলফোনের কিবোর্ড হিসেবে ইউজ করতে পারবা, হ্যাঁ, বা ওইখানে তুমি একটা মনিটর হিসেবে তুমি ইউজ করতে পারবা, এরকম জিনিস আগামীতে চলে আসতে পারবে। বা ধরো একজন মানে এরকম সামনের দিকে এরকম চিন্তা করেছে, অথবা তোমার যে সেলফোনটা হাতে আছে সেটা হয়তো স্ক্রিনটাকে তোমার বড় করে দেওয়া সম্ভব হবে, এরকম নতুন নতুন অবজেক্ট আসছে, এই সবগুলি মিলে ইনোভেশন। কাজে ইনোভেশন কি একটা নতুন, আমরা ইফ উই ট্রাই টু ডিফাইন ইনোভেশন ইজ অ্যান আইডিয়া প্র্যাকটিস অর অবজেক্ট, একটা ইনোভেশন হচ্ছে একটা আইডিয়া প্র্যাকটিস অর অবজেক্ট হুইচ ইজ পারসিভড অ্যাজ নিউ বাই অ্যান ইন্ডিভিজুয়াল আদার ইউনিট অফ অ্যাডপশন। এই অর আদার ইউনিট অফ অ্যাডপশন এইটুকুর আগ পর্যন্ত আমরা বুঝতে পারছি। আচ্ছা, বাই দ্য ওয়ে আমার ক্লাসের বিষয়ে, আমার ক্লাসের যে প্রেজেন্টেশন আর মেটেরিয়াল আমি যথেষ্ট রেফারেন্স দিয়ে দিব, এবং তোমাদের কেউ যদি মানে যোগাযোগ করো বা তোমাদের ক্লাস একজনকে দায়িত্ব দেও, সেটা তৌহিদ হতে পারে অথবা যে কি হতে পারে, আমি আমার গুগল ড্রাইভ থেকে লিঙ্ক পাঠিয়ে দিলে তোমরা ডাউনলোড করে নিজেরা শেয়ার করতে পারবে। এটা খেয়াল রেখো একটু, কিন্তু এখন এর জন্য তুমি প্রয়োজন লিখতে পারো অথবা তোমরা ঘরে বসে স্ন্যাপটা নিয়ে রাখতে পারো আর কি। এইটা হচ্ছে এই যে ডেফিনেশনটা আছে, দিস ইজ এ ক্লাসিক্যাল ডেফিনেশন অফ অ্যাডপশন মানে ইনোভেশন। এবং এখানে কি আমি একটা লাল করে দিয়েছি কি পারসিভড অ্যাজ নিউ, এটা একজনের কাছে নতুন বলে মনে হতে হবে, অন মাস্ট রিগার্ড অ্যাজ ইট অ্যাজ উইথ সাম সর্ট অফ নিউনেস, সাম এক্সটেন্ট অফ নিউনেস এখানে থাকবে। কিন্তু এটা হচ্ছে ইএম রজার্স ইনোভেশনের উপর গত শতাব্দীতে সবচেয়ে বেশি যিনি কাজ করেছেন, ইউএস এর একজন এক্সটেনশন সায়েন্টিস্ট, তিনি এরকম ভাবে একটা ডেফিনেশন দিয়েছেন। এবং এটা একটু দেখো, মনে হতে হবে কার কাছে, একজন ব্যক্তির কাছে, ইন্ডিভিজুয়াল অথবা আদার ইউনিট অফ অ্যাডপশন। এটা মানে কি, ইন্ডিভিজুয়াল তো বুঝতে পারছি আমি তুমি সে, যে কারো কাছে একটা জিনিস নতুন যদি মনে হয় সেটা হচ্ছে আমার ইনোভেশন। তো হোয়াট ইজ দি আদার ইউনিট অফ অ্যাডপশন, এটা এটার মানে কি হচ্ছে হতে পারে, কি একজন বলো। এই আদার ইউনিট অফ অ্যাডপশন দিয়ে আমরা আসলে কি মিন করছি স্যার, কোন একটা গ্রুপ অফ পিপলের কাছে কোন একটা আইডিয়া যদি একবারই নতুন হয়, একটা সংস্কৃতির কাছে যদি কোন নতুন একটা বিষয় উঠে আসে, সেটা সেটা আরেকটা সংস্কৃতি মানে একটা সংস্কৃতি যেটা প্রচলিত সেটা অন্য একটি সংস্কৃতিতে নতুন হিসেবেও উঠে আসতে পারে, সেটা ওদের কাছে নতুন। গুড গুড, এটা ইওর কনসেপ্ট ইজ গুড। হ্যাঁ, তবে আরেকটু আরেকটু প্রিসাইজ, ইউ ডিড নট, ইটস গুড বাট ইউ ডিড নট হিট দ্য বুলস আই। আদার ইউনিট অফ অ্যাডপশন, হ্যাঁ, এই যে প্রথম যে তুমি একটা শব্দ বুঝলে গ্রুপ, হ্যাঁ এরকম, হ্যাঁ অনেক সময় এই আদার ইউনিট কথাটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। এখানে মূল কথা হচ্ছে আদার ইউনিট অ্যাডপশন মানে কি জন্য বুঝি, অ্যাডপশন করা মানে কি গ্রহণ করা, তাই না, অ্যাডপশন করা হচ্ছে গ্রহণ করা। গ্রহণ কে করবে, গ্রহণ একজন ব্যক্তি করতে পারে, হ্যাঁ গ্রহণ একজন ব্যক্তি করতে পারে করতে পারে, অথবা ধরো একটা অর্গানাইজেশন একটা ব্যাংক আছে, সেই ব্যাংক সিদ্ধান্ত নিল এখন থেকে আমরা আমাদের যত ট্রানজাকশন আছে সব পেপারলেস ট্রানজাকশনে নিয়ে যাব, দ্যাট মিন্স সমস্ত কিছু আমরা অনলাইনে নিয়ে যাব। এই যে একটা ডিসিশন, এই সিদ্ধান্তটা কিন্তু কোনো ব্যক্তি নিতে পারে না, হ্যাঁ একটা অর্গানাইজেশন নেই। এরকম একটা ইনোভেশন যারা অ্যাডপশন করবে তাদের আদার ইউনিট, ইন্ডিভিজুয়াল তো আছেই, সেটা গ্রুপ হতে পারে, একটা ফ্যামিলি হতে পারে, একটা অর্গানাইজেশন হতে পারে, হ্যাঁ যে কোনো কিছু এরকম হতে পারে, আদার সোশ্যাল ইউনিট গুলো হতে পারে। এই জন্য আদার ইউনিট অফ অ্যাডপশন কথাটা আমরা এখানে বলেছি। তো আমরা আর একটা কাছে পড়েছিলাম, একটা ইনোভেশনের ক্যারেক্টার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে বা অ্যাট্রিবিউট আছে, এই শব্দটি আমরা বলেছিলাম। এই ক্যারেক্টারিস্টিক্স গুলি বলার আগে এই ক্যারেক্টারিস্টিক গুলি কি, এই ক্যারেক্টারিস্টিক গুলি হচ্ছে আমরা সাধারণভাবে বলি যে কোনো একটা ইনোভেশন যখন আসে, যে কোনো একটা ইনোভেশন যখন আমাদের সামনে আসে, হ্যাঁ তখন তোমরা স্বাভাবিকভাবে চিন্তা করো
তুমি একটা যে মানে ফোন ইউজ করছো, হয়তো নর্মাল একটা ফোন ইউজ করছো, হ্যাঁ পুশ আপ ফোন ইউজ করছো, এখন তোমার বাবা মানে খুশি হয়ে তোমাকে বলছে ঠিক আছে আমি তোমাকে 20,000 টাকা দিব, তুমি একটা একটা স্মার্টফোন কিনো। তো আমি যদি একটা স্মার্টফোন কিনতে যাই বাজার থেকে, তাহলে আমি আসলে কি কি জিনিস চিন্তা করব, আমি আসলে কি কি জিনিস চিন্তা করব, আমি সেখানে কিন্তু বেশ কিছু জিনিস চিন্তা করব না। এই জিনিসটি হচ্ছে এইটা হচ্ছে ইনোভেশনের ক্যারেক্টারিস্টিক্স। কি কি ক্যারেক্টারিস্টিক্স আমরা চিন্তা করব, একটা কম্পিউটার যদি আমি কিনতে যাই আমি সেটা কি কি চিন্তা করবো। একজন কৃষক তাকে যদি সে ধান চাষ করছে, বলা হচ্ছে না ধান চাষ এখন বাংলাদেশে প্রচুর হচ্ছে, গত বছর আমরা 3,60,00,000 টন ধান আমরা উৎপাদন করেছি, এখন মনে করা হচ্ছে আমরা প্রয়োজনের চেয়ে বেশি ধান উৎপাদন করছি, কাজেই সামনের দিনগুলিতে আমাদের প্রোডাকশন লেভেল যদি এরকম থাকে বা আরো বাড়ে, আমাদের হয়তো অনেক রাইস ফার্মারদেরকে অন্যদিকে ডাইভার্ট করতে হতে হবে। এখন আমি একজন কৃষককে বললাম যে ঠিক আছে আপনি ধান চাষ করছেন, আপনি ধান চাষ না করে মেইস করেন বা ভুট্টা করেন, বা আমরা নতুন একটা ক্রপ বলতে পারি, আপনি ধান চাষ না করে তুলা চাষ করেন, একেবারে নতুন ধরনের ক্রপ। তাহলে একজন কৃষক, তুমি নিজেকে ইউ পুট ইউরসেলফ ইনটু এ ফার্মার সিচুয়েশন, একজন কৃষককে যদি একেবারে একটা নতুন ধরনের টেকনোলজি চাষের জন্য কথা বলা হয়, বা একটা ফ্রুটের কথা বলা হচ্ছে যেটা একটা নতুন ফ্রুট, ড্রাগন ফ্রুট ফর এক্সাম্পল, তাহলে ওই কৃষক কি কি জিনিস চিন্তা করবে? তুমি একটু বলো, কেউ কেউ কি কি জিনিস চিন্তা করবে একজন কৃষক? সেটা কিভাবে চাষ করবে, মাটি কি রকম হতে পারে, ভেরি গুড, সে কিভাবে চাষ করবে, হ্যাঁ আগে ম্যানেজমেন্ট কি রকম হতে পারে, সবার আগে স্যার সেটা থেকে এটা বেশি বেনিফিশিয়াল কিনা, এক্স্যাক্টলি, ভেরি গুড, সবার আগে সে দেখবে এটা কি আমি আগে যেটা করতাম তার চেয়ে বেশি বেনিফিশিয়াল হবে কিনা। এই এই তারপর হচ্ছে মাটি, না তুমি যে মাটি বলছো তা না, আমি কিভাবে এটা চাষ করতে পারবো, আমি আগে যেভাবে চাষ করতাম তার সাথে এই চাষটার মিল আছে কিনা, এরকম। তো সেরকম আমরা যদি দেখি, রজার্স বলেছেন সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো একটা ইনোভেশনের দিকে খেয়াল করে, তাহলে তাকে সে কিন্তু কি ইনোভেশনের এই 5টি ক্যারেক্টারিস্টিক্সকে মাথায় নেয়, সে একটা এর মধ্যে, এই 5টির মধ্যে একটা হতে পারে অথবা একাধিক হতে পারে অথবা সবগুলি হতে পারে। এগুলি আমরা একটু বলেছি, আজ জাস্ট আমি 1-2 মিনিট করে একটু বলে নিচ্ছি। রিলেটিভ অ্যাডভান্টেজ হচ্ছে সবচেয়ে প্রথম মাথায় আসে, অ্যাডভান্টেজ আমরা বলতে পারি, অর্থাৎ যেই প্রযুক্তি আমি গ্রহণ করলাম অথবা যেই টেকনোলজি আমি চাষ করলাম সেটার অ্যাডভান্টেজটা আসলে কি, অথবা আগে যেই সিস্টেম অনুযায়ী চাষ করা হতো তার তুলনায় এটার অ্যাডভান্টেজ কতটুকু বেশি, এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভান্টেজ। এটা এই মানে একজন ধরো একটা নতুন একটা ধান চাষ করছে, বিধান 47 চাষ করছে, এখন তাকে আমরা বলছি আপনি বিধান 91 চাষ করেন, প্রথমে সে বলবে কেন, আমার কি লাভ এটা করলে, এই এই লাভ অর্থাৎ বর্তমানে যেটা করছি তার চেয়ে এটাতে কি লাভ, হ্যাঁ এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভান্টেজ, কি বেনিফিট আমরা এখান থেকে ড্র করছি। দ্বিতীয়ত হচ্ছে কমপ্লেক্সিটি, যে কোনো টেকনোলজি আমরা যখন প্রয়োগ করতে যাই, যেহেতু নতুন টেকনোলজি এবং নতুন অ্যাডভান্টেজ তোমার জন্য নিয়ে আসবে, কাজে এটার মধ্যে কিছু কমপ্লেক্সিটি বা জটিলতা থাকবে, হ্যাঁ হয়তো মানে ধরো আমরা আগে যারা পুশ ফোন ইউজ করতাম, হ্যাঁ তখন এক ধরনের সিস্টেম ছিল, আমরা যখন স্মার্টফোনে আসলাম দেখা গেছি যে প্রথম দিকে সবাই কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারে না, বা আমি স্পেসিফিক্যালি বলবো যারা 60+ বা 70+ যারা মানুষজন আছে বা যারা শিক্ষিত কম, তারা এটা ইউজ করতে পারতো না, কি জন্য, কারণ তার মধ্যে কিছু কমপ্লেক্সিটি আছে। সেরকম প্রতিটি জিনিস, হ্যাঁ কিছু যখনই টেকনোলজিক্যাল একটা হবে আমরা আপ ট্রেন্ড নিব বা আমরা ড্রাইভ আপ করব বা উল্লম্ফন করব, তখন অ্যাডভান্টেজের সাথে সাথে কিছু নতুন ধরনের শিখার বিষয় সেখানে থাকবে, নতুন জিনিস সেখানে চলে আসবে। কাজেই এই টেকনোলজির কমপ্লেক্সিটি কি আছে, আমরা বলি কমপ্লেক্সিটি যত কম হবে টেকনোলজি তত বেশি ইউজার ফ্রেন্ডলি হবে,
কাজেই যারা টেকনোলজি তৈরি করেন তারা কিন্তু সবসময় চেষ্টা করেন তোমার অ্যাডভান্সটা দেওয়ার সাথে সাথে কমপ্লেক্সিটিটা কমিয়ে আনার জন্য। ফর এক্সাম্পল মানে আমরা যদি মানে গাড়ির ইন্ডাস্ট্রির দিকে খেয়াল করি, হ্যাঁ খুব সহজ, তোমাদের কারো কারো গাড়ি চালানোর অভ্যাস থাকতে পারে অথবা আমরা সবাই গাড়িতে উঠেছি প্রাইভেট কারে দেখেছি, প্রাইভেট কারে একজন ড্রাইভারের পায়ের কাছে কয়টা ইয়া থাকে, প্যাডেল থাকে, দুইটা প্যাডেল থাকে, তাই না? তোমরা খেয়াল করেছো একজন ড্রাইভার তার পায়ের কাছে দুটো প্যাডেল থাকে যেখানে চাপ দিতে পারে, একটা হচ্ছে অ্যাক্সিলারেট আর একটা হচ্ছে স্টপ, একটা হচ্ছে অ্যাক্সিলারেট একটা ব্রেক, ডান দিকে হচ্ছে অ্যাক্সিলারেট বাম দিকে হচ্ছে ব্রেক। হ্যাঁ ক্লাসও থাকে স্যার। তো তারও আগে ধরো এখন থেকে মানে 30 বছর আগে এরকম মানে সিস্টেম কিন্তু কোনো গাড়ির ছিল না, সব ড্রাইভারকে তিনটা জিনিস মানে তিনটা প্যাডেল থেকে ক্রিয়েট করতে হতো, একটা হচ্ছে অ্যাক্সিলারেট গাড়ি চালাতে স্পিড বাড়বে, আর একটা হচ্ছে ব্রেক, আরেকটা হচ্ছে তোমার এটাকে কি বলে ক্লাচ, ক্লাচ, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ এই ক্লাচটা কিন্তু এখনো বড় গাড়িতে আছে, তুমি বাস বা ট্রাকে যদি দাও দেখবা ড্রাইভারদের বাম পায়ে ব্যবহার করার জন্য একটা মানে ক্লাচ কিন্তু আছে। সেই ক্লাচটা কি জন্য ব্যবহার করা হয়, গাড়িকে এক ধাপ থেকে আরেক ধাপে নেওয়ার জন্য এই ক্লাচ ব্যবহার করতে হয়। ক্লাচ চাপ দিয়ে আমরা যে গিয়ার বক্সে টানাটানি করে গিয়ারটাকে চেঞ্জ করতে হয়, তখন গাড়ি হয় আমার পরবর্তী স্পিডের জন্য আমি কি পারমিশন দিতে দিব গাড়িকে। তো এখন যেহেতু মানে যারা গাড়ি তৈরি করেছে তারা বলছে আমি গাড়িকে আগের গাড়িগুলি ধরো 50 কিলোমিটার 60 কিলোমিটার এরকম স্পিডে যেত, এখন থেকে 40-50 বছর আগে, পরবর্তী দেখা গেলো গাড়িগুলি 100 কিলোমিটার 120 কিলোমিটার নিয়ে আসছে, এখন কিন্তু 200 কিলোমিটার গাড়ি খুব সহজে মানে মানুষের কাছে নিয়ে আসছে। আমাদের দেশে আমরা 60 কিলোমিটারের বেশি গাড়ি চালাই না, এবং 80 কিলোমিটার চালালে আমাদের আশেপাশে মনে হয় গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে, বা 100 কিলোমিটার, কিন্তু আমি ইউরোপিয়ান কান্ট্রিতে দেখেছি ওরা এক টান দিয়ে 150 কিলোমিটার নিয়ে যায় গাড়ি, এরা হাইওয়েতে উঠেই 150 কিলোমিটার নিয়ে যায় গাড়ি, এর নিচে তারা চালায় না। এখন কথা হচ্ছে এই অ্যাডভান্টেজটা দিতে গিয়ে তারা একটা জিনিস করেছে, তারা ক্লাসটাকে কিন্তু তুলে দিয়েছে, কারণ ক্লাসের কারণে তাকে বারবার স্পিডের লিমিটটাকে চেঞ্জ করতে হচ্ছিল, হ্যাঁ ক্লাসটাকে তুলে দিয়েছে। তো এটা হচ্ছে আমার কমপ্লেক্সিটি, টেকনোলজি শুধু গ্রেটার দিকটা দেখলে চলবে না, কমপ্লেক্সিটিটা কমিয়ে নিয়ে আসতে হবে, যে টেকনোলজিতে কমপ্লেক্সিটি তত কম সেটা মানুষ গ্রহণ বেশি করবে। তারপর হচ্ছে কম্পেটিবিলিটি, কম্পেটিবিলিটি হচ্ছে আগের যে প্রযুক্তিতে আমি চাষাবাদ করতাম বা আগের যে যন্ত্রটি ব্যবহার করতাম তার সাথে বর্তমান টেকনিকটির কত বেশি মিল বা অমিল রয়েছে, মিল রয়েছে সহজ কথা, অর্থাৎ একজন মানুষের প্রতি যে ধান চাষ করছিল তার পক্ষে নতুন আরেকটি জাতের ধান চাষ করা খুব সহজ, কারণ এখানে অল্প কিছু অ্যাডজাস্টমেন্ট হতে আছে, সারের ডোজ, ডে অফ ট্রান্সপ্লান্টেশন এই বিষয়গুলি আছে, বাকি সব এক, ধান টু ধান খুব ইজি, কারণ ফুল কম্পিটিবিলিটি, অলমোস্ট 100% কম্পিটিবিলিটি আছে। কিন্তু ধান থেকে যদি আমি ভুট্টা যাই এখানে কিন্তু একটু দেখা যাবে কম্পিটিবিলিটি কমে গেছে, 80% হয়ে গেছে তখন। আবার আমি ধান বাদ দিয়ে রবি সিজনে আমি ধরো বললাম যে ধান না রবি সিজন না আমি একেবারে ধানই করবো না, আমি ফ্রুটে চলে যাব, আপনার জমি জমা ভর্তি করে একেবারে আপনি আম চাষ করবেন বা এরকম ফল চাষ করবেন, তখন কিন্তু এটার কম্পিটিবিলিটি অনেক কমে যাবে, 20% বা 10% হয়ে যাবে। আমরা বলি নতুন টেকনোলজির কম্পিটিবিলিটি যত বেশি হবে টেকনোলজি তত সহজ মানুষ গ্রহণ করবে, কম্পিটিবিলিটি যত কম হবে টেকনোলজি মানুষ তত দ্বিধাগ্রস্ত হবে গ্রহণ করতে। আর হচ্ছে ট্রায়ালেবিলিটি, হোয়াট ইজ ট্রায়ালেবিলিটি, আমরা ট্রায়াল করতে পারি কিনা, ট্রায়ালের মানে কিন্তু এগ্রিকালচার না, এইসব এতে আমরা যখন অ্যাডপশনে বলি দুই রকম মানে মানেটা কিন্তু মানে দুই রকম আছে, একটা হচ্ছে আমরা ট্রায়াল বলতে যে জিনিসটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমরা খুব লিমিটেড স্কেলে ট্রায়াল করব, আমরা এটাকে অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা, এটা হচ্ছে ট্রায়াল। আর যদি আমি ফুল ট্রায়ালে যেতে পারি এটা আমরা আমরা মানে ইনোভেশন সায়েন্স আমরা এটা বলি না, আমরা বলি ট্রায়াল বলতে কোনো কিছু যদি আমরা লিমিটেড স্কেলে,
উইবেক আমরা লিমিটেড স্কেলে ট্রায়াল করতে পারি না ফর एग्जांपल একজন কৃষককে বলা হলো আপনি নতুন জাতের একটা ধান করুন তো আমার 10 বিঘা জমি আছে ঠিক আছে আমি 1 বিঘা জমির মধ্যে করে দেখি এই বছর যদি ধানটা ভালো হয় তাহলে আমি আগামী বছর করব এটা হচ্ছে ট্রায়ালেবিলিটি হ্যাঁ আমি অল্প পরিসরে করলাম করার পরে ইফ আই এম স্যাটিসফাইড আই ক্যান এক্সটেন্ড টু মাই অল এবিলিটি তখন আমি যদি মনে করি ওকে আমি এই বছর ব্রিধান 28 ধানের চেয়ে এই নতুন ধান দিয়ে মানে 1 বিঘা জমির মধ্যে করে দেখলাম যার এটার প্রোডাকশন তো এটার চেয়ে বেশি বা ওইটার তো রোগ প্রতিরোধ ক্ষমতা এটার চেয়ে বেশি তখন আমরা আগামী বছর পুরোটা করলাম এটা হচ্ছে ট্রায়ালেবিলিটি আমরা অল্প পরিসরে ট্রায়াল করে দেখতে পারি কিনা সব প্রযুক্তির কিন্তু ট্রায়ালেবিলিটি নাই যেমন আমরা ধানের ট্রায়ালেবিলিটি আছে মাছের ট্রায়ালেবিলিটি আছে কিন্তু কৃষি যন্ত্র কেনার ক্ষেত্রে যেমন ট্রাক্টর আমি বা কম্বাইন হারভেস্টার একটা একটা এখন কম্বাইন হারভেস্টার যেটা আধুনিক কম্বাইন হারভেস্টার এটা দাম কত দাম কিন্তু তোমার 24-25 লাখ টাকা আর মিনি কম্বাইন হারভেস্টার তার দাম হচ্ছে 7-8 লাখ টাকা তো এটা কিন্তু একজন কৃষক ট্রায়াল করে এটা কিনতে পারবে না ট্রায়াল করে কিনতে পারবে না কারণ এটা ট্রায়াবিলিটি না এটা কিনে কিনে ফেলতে হবে কিনে এটাকে ইউজ করে তাকে মানে হিসাব করতে হবে তো এই ট্রায়াবিলিটি যেটা নাই যে প্রযুক্তির কম থাকে সেই প্রযুক্তি মানুষ কম গ্রহণ করে যেটা ট্রায়াবিলিটি বেশি থাকে সেটি বেশি গ্রহণ করে তোমরা এই বানানটা একটু খেয়াল করো শেষ দুটি বানান ট্রায়াবিলিটি অবজারভেবিলিটি আমরা প্রায় কিন্তু পরীক্ষার খাতায় লিখতে গিয়ে এই বানানগুলি সঠিকভাবে লিখতে পারি না আর অবজারভেবিলিটি হচ্ছে যেটির রেজাল্ট অবজার্ভ করা যায় যেটির রেজাল্ট অবজার্ভ করা যায় একজন কৃষক সে কেন 24-25 লাখ টাকা দিয়ে একটি কৃষি যন্ত্রপাতি কিনবে আসলে একজন কৃষক তো এখন যে এই যে এক্সপেন্সিভ যন্ত্রপাতি গুলো তো একজন কৃষক কিনে না দেখা যায় যে একাধিক মানে অনেকজন কৃষক কিনে বা কৃষকদের একটা সমিতি থাকে সেই সমিতিরা সমিতির লোকজন মিলে কিনে একজন কৃষক একটা যন্ত্রপাতি একা কিনে না এখন যাই হোক এই এই জমির এই যন্ত্রটা কেন কিনবো আমি এই 20-22 লাখ টাকা দেয়া বা 24 লাখ টাকা দেয়া আমি কেন একটি একটা গ্রুপ অফ ফার্মার কেন আমি একটা কম্বাইন হারভেস্টার কিনবো কারণ আমি যদি এটাকে এটার রেজাল্ট কে অবজার্ভ করতে পারি আমি দেখছি সরকার ট্রায়ালে এই যন্ত্র ধুমধুম করে ধান কেটে ফেলছে যে 1 বিঘা জমির ধান কাটতে আমার 10 জন শ্রমিকের একদিন লাগে সেই 1 বিঘা জমির ধান 1 ঘন্টায় কেটে একেবারে ধানের বস্তার মধ্যে মুড়ে দিয়ে দিয়েছে এটা দেখার পরে কিন্তু এটার মানে রেজাল্টটা খুব ভিজিবল এবং সহজেই আমি এটা অবজার্ভ করতে পারছি এরকম যে সকল প্রযুক্তির অবজারভেবিলিটি বেশি আছে সেই প্রযুক্তিগুলি মানুষ বেশি ব্যবহার করে যে প্রযুক্তিগুলির অবজারভেবিলিটি কম আছে সেগুলি মানুষ তাড়াতাড়ি গ্রহণ করতে চায় না একটু ওয়েট করে বা আরো দেখে বা আরো বুঝে নিয়ে তারা তারা দেখতে চায় এটা একটা বিষয় আর কি এই 5টি বিষয় কিন্তু একটি প্রযুক্তির বিষয়ে যে গ্রহণ করবে বা যে সিদ্ধান্ত গ্রহণ করবে এই 5টি বিষয় একজন চিন্তা ভাবনা করে এবং উত্তর পেতে চেষ্টা করে যদি তার কাছে মনে হয় ওকে আই গট দ্য রেজাল্ট এবং আমি স্যাটিসফাইড এই 5টি বিষয় আমার মধ্যে রয়েছে বা এই 5টি বিষয়ে আমি কোনো না কোনো ভাবে ভালো পেয়েছি ইভেন একটি বিষয়ের উপর স্যাটিসফাইড হয়ে সে প্রযুক্তি গ্রহণ করতে পারে তো এই 5টি বিষয় কাজেই দিজ আর দ্য 5 ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউটস যেটি আমরা একটি প্রযুক্তির ক্ষেত্রে দেখে থাকি স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার যেটা কম্পেটিবিলিটি বেশি সেটা কি অধিক গ্রহণযোগ্য হ্যাঁ কম্পেটিবিলিটি মিল কম্পেটিবিলিটি হচ্ছে তোমার আগের প্র্যাকটিসের সাথে মিল তো তোমার যে যে অনুযায়ী তুমি প্র্যাকটিস করছো সেইটার সাথে ধরো আমি গাড়ির কথাই বলি আমি কিন্তু যখন বিদেশে গিয়েছি 1997 সালে তখন আমি যেই গাড়ি ড্রাইভ করতাম সেটা কিন্তু আমার ক্লাচ সহ গাড়ি ছিল আমি জার্মানিতে যাওয়ার পরে পরে দেখি ওখানে ওই গাড়ি আর নাই সবই মানে অটো গিয়ার গাড়ি ইউজ করে ইউজুয়ালি তখন আমাকে একটু প্র্যাকটিস করতে হয়েছে হ্যাঁ একটু কম্পিটিবিলিটি কমে গেছে কিন্তু ওই সিস্টেম যদি আমার আগে থাকতো আমি সহজে কিন্তু গাড়ি কিনে ফেলতে পারতাম ওইখানে বিদেশে কিন্তু তোমার গাড়ি কেনাটা খুব ইজি তুমি দেখবে আনবিলিভেবল কম দামে গাড়ি কিনতে পারতেছো হয়তো 1000 ইউরো দিয়ে তুমি গাড়ি কিনতে পারতেছো জাস্ট 1 লাখ টাকা তো এনিওয়ে যেটা কম্পিটিবিলিটি হচ্ছে যেটার কম্পিটিবিলিটি বেশি
যে কম্পিটিবিলিটি বেশি মানে আগের প্র্যাকটিসের সাথে মিল যেটার বেশি আছে এখানে সবগুলো যে পাঁচটি যে বলেছো এই পাঁচটির মধ্যে শুধুমাত্র একটি বাদে আর সবগুলি হচ্ছে যত বেশি হবে তত বেশি টেকনোলজি মানুষ ইউজ করবে সে একটি কোনটা যেটা কম হওয়া ভালো কমপ্লেক্সিটি স্যার হ্যাঁ কমপ্লেক্সিটি ভেরি গুড কমপ্লেক্সিটি একমাত্র দুই নম্বর আইটেম যেটা কমপ্লেক্সিটি সেটা আমরা কম চাই আর বাকি সবগুলো আমরা বেশি চাই কাজেই কমপ্লেক্সিটি যত কম হবে তত মানুষ গ্রহণ করবে কমপ্লেক্সিটি যত বেশি হবে গ্রহণ করার হার কমে যাবে আর বাকি চারটি হচ্ছে যত গ্রহণ করব তত বেশি আমরা হব স্যার ট্রায়াল এবিলিটি এন্ড অবজারভেবিলিটি এটা ডিফারেন্সটা ক্লিয়ার হচ্ছে না স্যার আচ্ছা ট্রায়াল এবিলিটি অবজারভেবিলিটি ট্রায়াল এবিলিটি হচ্ছে যেই প্রযুক্তিটি আমরা গ্রহণ করছি সেই প্রযুক্তিটিকে স্বল্প পরিসরে ট্রায়াল করার স্কোপ আছে কি না ফর एग्जांपल আমি ধানের কথা বলছি না একটা নতুন জাতের ধান আমরা চাষ করব ঠিক আছে আমার 10 বিঘা জমি আছে আমি এই বছর 1 বিঘা জমিতে চাষ করে দেখি এটা আমার কাছে ভালো ফলন দেয় কিনা আমি করার পরে যদি দেখি যে এটাতে ভালো ফলন দিয়েছে তাহলে আমি পরের বছর সেটিসফাইড হয়ে পুরোপুরি করলাম এই যে এক বছর আমি অল্প জমিতে করে দেখলাম এটা কি বলে ট্রায়াল এবিলিটি এই ট্রায়াল করার ক্ষমতা আছে কিনা কিন্তু সব প্রযুক্তির কিন্তু ট্রায়াল করার ক্ষমতা নাই যেমন তুমি যদি একটা গাড়ি কিনো হ্যাঁ যে গাড়িটা কেমন এটা কিন্তু ট্রায়াল করার ক্ষমতা তোমার নাই হ্যাঁ তোমাকে কিনে তারপর এটাকে ট্রায়াল করতে হবে আমি একটু অন্যভাবে উদাহরণটা দেই ধরো একজন একজন কৃষক সে একটা নতুন জাতের গাভী কিনবে হ্যাঁ ধরো ব্রাহ্মা মানে নতুন যে ভ্যারাইটি কারণ ব্রাহ্মা কিন্তু খুব হাই ইল্ডিং ভ্যারাইটি বা হাইব্রিড ভ্যারাইটি কিন্তু এটার রেজাল্ট কিন্তু মানে সবাই করতে পারে না কারণ এটা কৃষক যারা 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 খামারি আছে আমরা কিন্তু যারা লাইফ স্টকের কৃষকদেরকে কিন্তু কৃষক বলি না তাদেরকে খামারি বলি যারা খামারি আছে তাদের প্র্যাকটিস তারপর তাদের নলেজ তাদের সেন্স অফ ম্যানেজমেন্ট কিন্তু ডিফারেন্ট কাজেই এই হাই ব্রিডিং ভ্যারাইটিগুলি বা হাই ব্রিডিংগুলি সবাই কিন্তু ঠিকমতো করতে পারে না কেউ কেউ করে খুব সুন্দর ভালো করে করতে পারে কেউ কেউ মানে দেখা যায় তার নানা রকম প্রবলেম তৈরি হয় এখন ব্রাহ্মা জাতের একটা গরু তুমি মানে কিনলা কিন্তু তুমি কিনে এটা কিন্তু তোমার ট্রায়াল করে কেনার সুযোগ নাই তোমাকে কিনে ফেলতে হবে তোমাকে কিনে ফেলতে হবে কিনে তারপর দেখতে হবে এটা তুমি করতে পারছো কিনা আর তুমি ফেল করলে তোমার কিন্তু অনেকগুলো রিস্ক সেখানে আছে ব্রাহ্মার একটা ধরো বাছুরের দাম 1.5 থেকে 2 লাখ টাকা হ্যাঁ যদি কোনো কারণে এই বাছুরটা মারা যায় হ্যাঁ তোমার কিন্তু এটা পুরোটাই লস কিন্তু হ্যাঁ বা তোমার ধরো আমাদের যে সকল মানে অ্যানিমেলগুলি আছে প্রোডাক্টিভ অ্যানিমেলগুলির একটা সমস্যা হচ্ছে কিছু কিছু ডিজিজে আক্রান্ত যদি ওরা হয় তাদের কিন্তু প্রোডাক্টিভিটিটা কমে যায় কাজেই এই ধরনের রিস্ক আছে অ্যানিমেলে তোমার রিস্ক আছে কিন্তু যে আবার ধরো আবার ধরো যে ব্রয়লারের ক্ষেত্রে ঠিক আছে আমি ছোট একটা ব্রয়লারের একটা শেডে তোমার 500 করে মুরগি থাকে না ইউজুয়ালি বা 250 করে থাকে আমি একটা শেডে করে দেখলাম আমার আমি তো বড় ব্রয়লার ফার্মার আমার 5টা শেড আছে ঠিক আছে একটা শেডে করে দেখলাম এটা আমার কাজ করছে কিনা যদি আমি স্যাটিসফাইড হই আমি উই ক্যান এক্সটেন্ড টু অল 5 শেডস এইটা হচ্ছে ট্রায়াবিলিটি আর অবজারভেবিলিটি হচ্ছে যে যেটার রেজাল্টটা আমরা চোখে দেখতে পাই যেমন তুমি একটা কম্বাইন্ড হারভেস্টারের রেজাল্ট তুমি চোখে দেখতে পারবা কত তাড়াতাড়ি ধান কাটছে কিন্তু একটা নতুন জাতের ফার্টিলাইজার হ্যাঁ বা নতুন জাতের ফার্টিলাইজার একটা জৈব সার হ্যাঁ আমাদের দেশে কেমিক্যাল সারের চেয়ে জৈব সারের অ্যাডপশন কম কেন কারণ জৈব সার যে মাটির গুণাগুণ বৃদ্ধি বাড়িয়ে দেয় সয়েল প্রপার্টিস বাড়িয়ে দেয় আমার মানে প্রোডাকশন পটেনশিয়াল বাড়িয়ে দেয় সেই জিনিসটা কিন্তু কৃষকরা চোখে দেখে না কাজেই সে মনে করে আরে আমার আমার ইউরিয়া আমার টিএসপি আমার এমপি এই সারগুলি কলে হবে সরি আমি একটু ব্রেক নিচ্ছি
ওকে আর কাজে অবজারভেবিলিটিতে আর কতগুলো জিনিস আছে অবজার্ভ আমরা করতে পারি না হ্যাঁ যেমন আমি বলেছি যে যদি আমার অর্গানিক অর্গানিক আমার ফার্টিলাইজার হয়ে থাকে অনেক সময় বা অর্গানিক ফার্মিং এর কথা আমরা অনেকেই শুনে থাকি অর্গানিক ফার্মিং এর মূল উদ্দেশ্য কি অর্গানিক ফার্মিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমার যেন পরিবেশকে আমরা নষ্ট না করে প্রোডাকশন করতে পারি সেই জন্য দেখা যাচ্ছে আমরা মানে মিনিমাম টিলেজের দিকে যাচ্ছি তারপর জমিকে মালচিং করতে হচ্ছে তারপর ক্রপ রোটেশন করতে হচ্ছে এগুলি সবগুলো হচ্ছে ঝামেলার কাজ কিন্তু এটার জন্য যে মানে গুড এফেক্ট পরিবেশ মূল অর্গানিক ফার্মিং এর মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশটাকে ভালো রাখা আর হচ্ছে আমার মানে মানে ভালো খাবার খাওয়া আমি যেন হ্যাজার্ডলেস খাবার খেতে পারি কিন্তু এই দুটোর কোনো জিনিসই কিন্তু কৃষক দেখতে পারে না এই জন্য গত 20 বছর যাবত আমরা কিন্তু অর্গানিক ফার্মিং এর কথা বলছি কিন্তু কৃষকরা সেটি গ্রহণ করতে চায় না বা আইপিএম এর কথা তোমরা ধরো আইপিএম তো কথা তোমরা শুনেছো আইপিএম কিন্তু একই কারণে কৃষক গ্রহণ করতে চায় না কারণ আইপিএম এর যে গুড রেজাল্ট এটা কিন্তু তার কাছে ভিজিবল না যে এনভায়রনমেন্ট কিভাবে ভালো হচ্ছে বা এটা যে এই সার্ভিসটা যে সে দিচ্ছে এনভায়রনমেন্টকে এটার জন্য সে কোনো আলাদা বেনিফিট পায় না কাজেই দিস ইজ দ্য ম্যাটার অফ অবজারভেবিলিটি এনভায়রনমেন্ট যে ভালো হচ্ছে এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না এটা কিন্তু অন্যান্য মানে ম্যাক্রো প্যারামিটার দিয়ে এটা আমাদেরকে চেক করতে হয় স্যার একটা কোশ্চেন ছিল ট্রায়াবিলিটি কিন্তু আমরা একেবারে চোখে দেখতে পাই স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ গ্রহণযোগ্য হয় তাহলে গ্রহণ করবে কিন্তু স্যার ট্রায়াবিলিটি তো স্যার আমরা যখন কোন একটা ধান যদি মানে ট্রায়াল ভাবে চাষ করি তো স্যার সেটার রেজাল্ট যেটা আসবে সেটাও তো স্যার এক ধরনের অবজারভেবিলিটি নয় কি স্যার অবশ্যই দুটো দুই জিনিস কিন্তু হ্যাঁ ট্রায়াবিলিটি বলতে আমরা কি মিন করছি যে প্রযুক্তিটি ট্রায়াবিলিটি আছে সেটা মানুষ তাড়াতাড়ি গ্রহণ করতে পারে যেমন ধান হ্যাঁ এটা ট্রায়াবিলিটি আছে কিন্তু একটি কৃষি যন্ত্র এটার সহজে ট্রায়াবিলিটি নাই বা এরকম অনেক প্রযুক্তি আছে হ্যাঁ তুমি একটা বিমান কিনলো আমাদের গভর্নমেন্ট একটা বিমান কিনলো এটা কিন্তু সহজ ট্রায়াবিলিটি নাই কাজে এটা খুব সহজে আমরা এটা দেখতে পারবো না কি পারে আর কি এখন হ্যাঁ করে দিতে আমি কাজ নিচ্ছি একটা ট্রায়াবিলিটি হচ্ছে যেটা আমরা ট্রায়াল করতে এটা ট্রায়ালটা হচ্ছে তোমার এটাকে আমরা বলি সাইকোমোটর আমার নিজে এটা করতে পারে কিনা আর অবজারভেবিলিটি আমরা আমি চোখে দেখি দুটোর মধ্যে কিন্তু ট্রায়াবিলিটি মনে রাখবে আমি একটি জিনিস অল্প পরিসরে করে বৃহৎ সিদ্ধান্ত নিতে পারে কিনা আর অবজারভেবিলিটি হচ্ছে সব টেকনোলজি কিন্তু গুড থিং আমরা সাদা চোখে দেখি না যেমন ধানের উৎপাদন বা জমিতে ইউরিয়া সার দেওয়ার রেজাল্ট এটা আমরা সরাসরি দেখতে পাই কিন্তু অর্গানিক সার দিলে যে মাটির স্বাস্থ্য ভালো হয় এটা কি কৃষকরা দেখতে পায় এটা কি সরাসরি তারা দেখতে পায় না স্যার এটা কিন্তু দেখতে পায় না বা তুমি যদি আইপিএম টেকনোলজি ইউজ করো তার মাধ্যমে যে এনভায়রনমেন্টের জন্য ভালো হচ্ছে এটা কি কৃষকরা বুঝতে পারে এটা কিন্তু বুঝতে পারি না আমরা সো দিস ইজ অবজারভেবিলিটি একটা টেকনোলজির অবজারভেবিলিটি আছে কিনা হ্যাঁ ডেফিনেটলি আমরা ট্রায়াল করে অবজার্ভ করতে পারি হ্যাঁ এটা ঠিকই আছে কিন্তু সব সময় আমরা ট্রায়াল করে অবজার্ভ করতে পারি না ঠিক আছে সব সময় আমরা সব জিনিসের অবজারভেশন আমরা ট্রায়াল করতে করতে পারি না কিছু করতে পারি আর বাকিগুলিকে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হয় এই যেটার আন্ডারস্ট্যান্ড সহজে করা যায় এটাকে আমরা বলি এটার অবজারভেবিলিটি বেশি আর যেটার আন্ডারস্ট্যান্ড সহজে করা যায় না সেটার অবজারভেবিলিটি কম এই সহজ বলতে আমরা একটা ডাইমেনশন হচ্ছে খালি চোখে যদি আমরা দেখতে পারি আরেকটা হচ্ছে আমরা যদি মনে মনে বুঝতে পারি আর হ্যাঁ কাজেই মনে মনে
খালি চোখে হচ্ছে খুব সহজ অবজারভেবিলিটি, আর মনে মনে বুঝতে পারা এটা হচ্ছে হায়ার লেভেল অবজারভেবিলিটি। কাজে যেটার তোমার ইজি অবজারভেবিলিটি বেশি বা খালি চোখে দেখতে পারি যে প্রযুক্তির রেজাল্ট, যেমন প্রোডাকশন এনহান্স হচ্ছে আমার খালি চোখে দেখার টেকনোলজি। হ্যাঁ, আর ডিজিজ রেজিস্টেন্স অথবা তোমার সয়েল ফার্টিলিটি এনহ্যান্সমেন্ট, এইগুলি খালি চোখে দেখার টেকনোলজি না, ঠিক আছে? এই পাঁচটি জিনিস আমরা কিন্তু মাথায় রাখার চেষ্টা করব। এই পাঁচটি জিনিস আমরা মাথায় রাখার চেষ্টা করব। আচ্ছা, তারপরে আমরা আরেক জিনিস আসছি, সেটা হচ্ছে টাইপস অফ ইনোভেশন। ইনোভেশন গুলি তিন রকম হতে পারে, ইনোভেশনের প্রকারভেদ এটা তিন রকম। একটা হচ্ছে ইনক্রিমেন্টাল ইনোভেশন, একটা হচ্ছে প্রিভেন্টিভ ইনোভেশন, টেবু ইনোভেশন। প্রথম দুইটা আমরা খুব সহজেই বুঝতে পারি। ইনক্রিমেন্টাল ইনোভেশন হচ্ছে যেই ইনোভেশনটা তোমার কোনো বেনিফিটকে বাড়িয়ে দেয়। যেমন আমি নতুন একটি জাতের ধান উৎপাদন করলে সেটি আমার উৎপাদন বাড়িয়ে দেয়, কাজে প্রোডাকশন এনহান্সিং ইনোভেশন। আবার ধরো কোনো একটা প্রযুক্তি গ্রহণ করার পরে আমার আমার অর্থনৈতিক লাভ বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রফিট এনহান্সিং ইনোভেশন। অর্থাৎ যেই ইনোভেশন আমাকে ইনক্রিমেন্ট করে, ইনক্রিমেন্ট দেবে, বাড়িয়ে দেয়, সেটাকে আমরা বলি ইনক্রিমেন্টাল ইনোভেশন। প্রিভেন্টিভটা কি, যেই ইনোভেশন কোনো কিছু প্রিভেন্ট করতে পারে, কোনো কিছু ঠেকিয়ে রাখতে পারে। যেমন কোনো একটি নতুন জাত, সেটি কোনো একটা নির্দিষ্ট ইনসেক্ট বা কোনো নির্দিষ্ট ডিজিজকে প্রিভেন্ট করতে পারে, কাজে সেটাকে আমরা বলবো প্রিভেন্টিভ ইনোভেশন। ঠিক আছে, এই দুটো বোঝা গেল, ইনক্রিমেন্টাল এন্ড প্রিভেনশন। ইনক্রিমেন্টাল হচ্ছে যেই কারণে যেটা পারফরম্যান্সকে এনহান্স করে, আর প্রিভেন্টিভ হচ্ছে যেটা আনডিজারেবল পারফরম্যান্সকে প্রতিরোধ করে, এটা হচ্ছে প্রিভেন্টিভ ইনোভেশন। এই দুইটি হচ্ছে মূল ইনোভেশনের টাইপ। আরেকটি ইনোভেশন আছে যেটা আমরা কোনো পারফরম্যান্সকে ইনক্রিজ করে বা কোনো পারফরম্যান্সকে প্রতিরোধ করে এইভাবে আমরা বলি না, হ্যাঁ, এবং এটা কিছুটা টেবু সিস্টেম আমরা বলি, যে যেটা আমরা ওপেন ওইভাবে আমরা আলোচনা করি না, বা কালচার টু কালচার আমাদের টেবু সিস্টেমে এটা মানে আমাদের এক ধরনের বিধি নিষেধ আছে সমাজে কালচারালি। যেমন ধরো তোমার বার্থ কন্ট্রোল যে ডিভাইসগুলি রয়েছে, হ্যাঁ, আমরা মানুষরা যেটা ইউজ করি, হ্যাঁ, সেই মানে বার্থ কন্ট্রোল বা বার্থ প্রোটেকশন যে ডিভাইসগুলি, এটা হচ্ছে এক ধরনের টেবু ইনোভেশন। হ্যাঁ, আবার এই টেবুটা কিন্তু কোনো সোসাইটিতে এটা মানে টেবু হিসেবে আছে, কোনো সোসাইটিতে টেবু নাই। ধরো আমাদের দেশে মানে আমি একটা খুব মজার ব্যাপার দেখি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি যখনই আমার মানে ফ্যামিলির যারা ফিমেল মেম্বার আছে তাদের জন্য তাদের যে স্যানিটারি ন্যাপকিন বাজারে কিনতে যাই, কোনো দোকানে কিনতে যাই, তখন দেখি ওরা একেবারে সাদা কাগজ দিয়ে মুড়িয়ে আমাকে এটা দিচ্ছে। আমি বলি, এটা তুমি সাদা কাগজ দিয়ে মুড়িয়ে দিচ্ছ কেন? বলে, না স্যার, সবাই এইভাবে নিতে পছন্দ করে, এটা কি জানি। হ্যাঁ, আমি বলি, এটা কি, এটা তো একটা ন্যাচারাল জিনিস। হ্যাঁ, অর্থাৎ আমার কাছে এটা টেবু কিন্তু না, কিন্তু অনেক মানুষের কাছে এটা কিন্তু টেবু। বা পুরুষদের যে তোমার বার্থ কন্ট্রোল ইয়াগুলি আছে, জিনিসগুলো আছে, এটা হচ্ছে টেবু। দেখা যাচ্ছে কোন দোকান থেকে কিনলে এটা তারা মুড়িয়ে দেয়, কিন্তু আবার অন্য একটা সোসাইটিতে যদি যায় এগুলি ওপেন। কাজে টেবুটা হচ্ছে ডিপেন্ড করে, সোসাইটি টু সোসাইটি ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আরেকটা টেবু যেটা এখন খুব হট আলোচনার জন্য আমি বলছি, অন্য কোনো এটা ডিসকাস করবো না এটা নিয়ে, সেটা ধরো আমাদের ইসলামের যে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ছবি আঁকা। তার ছবি আঁকা ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের জন্য একটা টেবু, এটা করা যাবে না। হ্যাঁ, কঠিন ভাবে নিষেধ আছে, করা যাবে না, কোনো ছবি আঁকা যাবে না, আর নবীর ছবি তো আঁকা যাবেই না। এটা এমন শক্ত টেবু ছিল, আমাদের নবী যখন এসেছেন সেই সময় কিন্তু তার বহু আগের 1,000-2,000 বছর আগের মানুষজনের ছবি কিন্তু আছে। তুমি সেই মানে মিশরের যারা ফেরাউন ছিল তাদের ছবি কিন্তু আছে,
কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি নাই, কারণ এই জিনিসটা কঠিন ভাবে নিষিদ্ধ ছিল। তার জন্য পরবর্তীতে কিন্তু কেউ চিন্তা করে আঁকতে পারে না তার ছবি। এটা কেউ আমরা জানি না উনি দেখতে কেমন ছিলেন। আমরা শামাইলে তিরমিজি, তিরমিজি শরীফের যে শামাইলে তিরমিজি অনুসদ, সেখানে তার মানে চেহারার সুন্দর বর্ণনা আছে একটা চ্যাপ্টারে। কিন্তু এটা ধরো ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন তারা এটা বুঝতে চায় না। হ্যাঁ, তারা মনে করে আমি যদি যিশু খ্রিস্টের ছবি আঁকতে পারি, আমি যদি মরিয়মের ছবি আঁকতে পারি, আমি যদি গৌতম বুদ্ধের ছবি আঁকতে পারি, আমি যদি কৃষ্ণের ছবি আঁকতে পারি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছবি আঁকতে আমার কি অসুবিধা? কাজে এই যে টেবু, এই টেবুটা কিন্তু আবার ডিপেন্ড করে সোসাইটি টু সোসাইটি, কালচার টু কালচার। হ্যাঁ, এখানে আর ডিটেল আলোচনা করবো না, এখানে তোমরা সামাজিক মাধ্যমে জানো এই বিষয়গুলি। কাজে টেবুটা আমি বুঝতে চেষ্টা করছি, অনেক ইনোভেশন আছে যেটা হয়তো টেবু। হ্যাঁ, এটা প্রিভেন্টিভ বা ইনক্রিমেন্টাল এই হিসেবে আমরা বলি না, দিস ইজ এ থার্ড ক্যাটাগরি অনলি। আজকের আমরা এটা পরে কি একটা স্লাইড আছে, আরেকটা স্লাইড আছে। হ্যাঁ, আমরা আজকে আজকে এক ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবো, এক ঘন্টা দশ মিনিট হতে যাবে, আর পরে যাব না, আমাকে আবার ডাকতেছে এক জায়গা থেকে। টাইপস অফ ইনোভেশন থেকে আবার আমরা সরাসরি আমরা প্রোডাক্টিভ পারপাস থেকে দেখতে পারি আর কি, ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারি। কিছু কিছু ইনোভেশনকে আমরা প্রোডাক্ট ইনোভেশন বলি, অর্থাৎ যেটি প্রোডাকশনের জন্য ব্যবহার হবে। যেমন মানে ফার্টিলাইজার, সিড, নিউ ভ্যারাইটি, এটা হচ্ছে প্রোডাক্ট ইনোভেশন। কিছু কিছু ইনোভেশন হচ্ছে প্রসেস ইনোভেশন, যেমন কৃষি যন্ত্রপাতি, এটা হচ্ছে প্রসেস ইনোভেশন। ইরিগেশন, এটা হচ্ছে প্রসেস ইনোভেশন। কম্পিউটার, একটা প্রসেস ইনোভেশন। সরাসরি প্রোডাক্ট করে না, কিন্তু এইটির ইউজে প্রোডাক্টকে আমাকে লাইফে অনেক সুবিধা তৈরি করে দেয়। আর হচ্ছে বিজনেস মডেল ইনোভেশন, যে ইনোভেশনগুলি থিঙ্কিং ইনোভেশন, থিওরিটিক্যাল ইনোভেশন, যেগুলি নতুন থিওরি, হ্যাঁ বা নতুন মডেল, নতুন চিন্তাধারা। হ্যাঁ, এটা হচ্ছে বিজনেস মডেল। ধরো আমরা এগ্রিকালচার আছে, যেমন কমন ইন্টারেস্ট গ্রুপ, সিআইজি, এই নামটা তোমরা শুনেছ, বা তোমরা সামনের বছর যখন ফিল্ড ট্রিপে যাবা তখন এই নামটা শুনবা, সিআইজি। দিস ইজ এ ফার্মার কোঅপারেটিভ মডেল ইনোভেশন এক ধরনের। বা আইপিএম, এটা হচ্ছে আইপিএম যে স্কুলগুলো রয়েছে, এটা হচ্ছে ফার্মার গ্রুপ ইনোভেশন। সেরকম ইনোভেশনগুলো এরকম মানে ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে তিন রকম হতে পারে, প্রোডাক্ট ইনোভেশন, প্রসেস ইনোভেশন, বিজনেস মডেল ইনোভেশন। লাস্ট ওয়ান, কনসিকোয়েন্স অফ ইনোভেশন। একটা ইনোভেশন আমরা যখন গ্রহণ করব তখন তার কিছু প্রতিক্রিয়া আমাদের মাঝে রয়েছে। হ্যাঁ, আমরা ইনোভেশন যখন গ্রহণ করব তার কিছু প্রতিক্রিয়া আমাদের মধ্যে রয়েছে, বা তার কাছে কিছু ইম্প্যাক্ট আমাদের মাঝে রয়েছে। সেই প্রতিক্রিয়াগুলি কি? এই প্রতিক্রিয়াগুলি আমরা তিন ভাবে দেখতে পারি। একটা হচ্ছে প্রত্যেকটির মানে বাইফার্কেট, দুই রকম প্রতিক্রিয়া থাকতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে যেমন একটা হচ্ছে এই প্রতিক্রিয়াটি ডিজারেবল হতে পারে, আনডিজারেবল হতে পারে। আমি যে প্রযুক্তি গ্রহণ করলাম তার ফলাফল ডিজারেবল হতে পারে এবং তার ফলাফল আনডিজারেবল হতে পারে। ডিজারেবল হচ্ছে আমরা যেটি আশা করছিলাম, আর আনডিজারেবল আমরা যেটি আশা করি নাই, এরকম হতে পারে। এই আনডিজারেবলটা হচ্ছে মানে যেটা খারাপ সেই অর্থে মানে ব্যবহার করা হয়েছে। কাজে একটা প্রযুক্তির ফলাফল ডিজারেবল হতে পারে, যেমন ফর এক্সাম্পল আমি ধরেছি একটি নতুন ইনসেক্টিসাইড স্প্রে করেছি, সেইটা করার কারণে আমার ইচ্ছা ছিল একটি ইনসেক্টকে মেরে ফেলা, কিন্তু সেটা করতে গিয়ে দেখলো ইনসেক্ট মারার জন্য যেটুকু তার কাজ করার কথা সেটুকু হয় নাই। হ্যাঁ, সেটা আনডিজারেবল, আমি যেটা আশা করেছিলাম সেটা হয় নাই, বিপরীত হয়েছে, আনডিজারেবল। আরেক ধরনের কনসিকোয়েন্স অফ ইনোভেশন হচ্ছে ডাইরেক্ট ভার্সেস ইনডাইরেক্ট। ডাইরেক্ট হচ্ছে যেটার ফলাফল সরাসরি দেখা যায়, আর ইনডাইরেক্ট হচ্ছে যেটার ফলাফল সরাসরি দেখা যায় না। যেমন আমরা একটু আগে উদাহরণ দিয়েছি আমার অবজারভেবিলিটির ক্ষেত্রে, আমি যখন কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি, ইউরিয়া, তারপর টিএসপি, এমপি, এটার ফলাফল আমরা সরাসরি দেখতে পারি। কিন্তু যখন আমি গোবর সার ইউজ করি বা মালচিং ইউজ করি বা ক্রপ রোটেশন ইউজ করি, এটির ফলাফল সহজে দেখা যায় না। হ্যাঁ, তো এরকম
কতগুলি যেই প্রযুক্তির ফলাফল ডাইরেক্ট সেটা মানুষ তাড়াতাড়ি গ্রহণ করে, যেটি ডিজায়ারেবল সেটি তাড়াতাড়ি গ্রহণ করে। আবার ধরো অ্যান্টিসিপেটেড ভার্সেস আনঅ্যান্টিসিপেটেড। অ্যান্টিসিপেটেড হচ্ছে যেটি আমি আগে থেকে চিন্তা করেছি ফলাফল আসবে। আবার অনেক সময় অনেক নতুন প্রযুক্তির ফলাফল এমন চলে আসে যেটা আগে থেকে চিন্তাই করা যায় নাই। তোমরা খেয়াল রাখো এক নম্বর এবং তিন নম্বরের মধ্যে পার্থক্য আছে কিন্তু, ডিজায়ারেবল আনডিজায়ারেবল, অ্যান্টিসিপেট আনঅ্যান্টিসিপেটেড। ফর এক্সাম্পল, আমরা আমাদের দেশে এখন থেকে 20 বছর আগে আফ্রিকান মাগুর চাষ শুরু করেছিলাম। আফ্রিকান মাগুরের নাম তোমরা অনেকে শুনেছ, কারণ আমাদের দেশে যে মাগুর তার চেয়ে এটি 7 থেকে 8 গুণ সাইজে বড় হয় এবং ন্যাচারালি এর দামও বেশি হবে, কৃষকের জন্য লাভ হবে। কিন্তু আফ্রিকা, এটা হচ্ছে অ্যান্টিসিপেটেড, আমি যদি আফ্রিকান মাগুর চাষ করি আমার রেজাল্ট ভালো হবে এবং আমার প্রোডাকশন ভালো হবে, দিস ইজ অ্যান্টিসিপেটেড অ্যাকশন, হ্যাঁ, আফ্রিকান মাগুরের। কিন্তু দেয়ার আর অলসো আনঅ্যান্টিসিপেটেড কনসিকোয়েন্স অফ আফ্রিকান মাগুর। তোমরা কেউ জানো আফ্রিকান মাগুরের আনঅ্যান্টিসিপেটেড কনসিকোয়েন্স কি ছিল? কারো জানা আছে? শুধু তাই না, সে মানুষও খেয়ে ফেলে। একটা মানুষকে যদি বা যে কোনো প্রাণীকে যদি অজ্ঞান করে বা মেরে পুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যায় কয়েক ঘন্টা পরে সেই মাগুর সেটাকে খেয়ে ফেলেছে, একদিন পরে খেয়ে ফেলেছে। সো দিস ইজ আনঅ্যান্টিসিপেটেড। তাহলে এই মাগুর যদি আমাদের ন্যাচারাল ওয়াটার বডিতে কোনো কারণে চলে যায় তাহলে আমাদের ন্যাচারাল ওয়াটার বডিতে যত যত ছোট মাছ সিস আমরা যেগুলিকে বলি, ফিশারিদের ভাষায় একটা শব্দ আছে সিস, স্মল ইন্ডিজিনাস স্পেসিস, যে সকল মাছের মানে আকার কত 6 ইঞ্চির নিচে হয় সেগুলোকে স্মল ইন্ডিজিনাস স্পেসিস বলি আমরা। সেই স্মল ইন্ডিজিনাস স্পেসিস গুলি খুবই ভ্যালুয়েবল মাছ, একটি দেশের ইন্ডিজিনাস মাছ, যেই মাছগুলি একবার মানে চলে গেলে আর সহজে পাওয়া যাবে না। কাজেই যে প্রবলেমটা আছে, যদি এটা আমাদের ন্যাশনাল ওয়াটার বডিতে চলে যায় তাহলে এটা বিশাল সমস্যা হবে। কাজে যে এইটা হচ্ছে টেকনোলজির অ্যান্টিসিপেটেড ভার্সেস আনঅ্যান্টিসিপেটেড। ফর এক্সাম্পল ধরো এখন থেকে লাঙ্গল যখন আসলো, লাঙ্গলের অ্যান্টিসিপেটেড এফেক্ট কি ছিল? লাঙ্গলের কারণে আমাদের জমি আমরা খুব সহজে চাষাবাদ করতে পারবো, কিন্তু লাঙ্গল ব্যবহারের কারণে এটার যে হার্ড মানে প্লাউ প্ল্যান নিচে তৈরি হয় এটা ছিল আনঅ্যান্টিসিপেটেড ইফেক্ট, এটার কনসিকোয়েন্স। আবার ধরো ডিডিটি যে এসেছে আমাদের, ধরো আমাদের ইনসেক্টিসাইডগুলো যে এসেছে সেটার অ্যান্টিসিপেটেড অ্যাকশন ছিল আমাদের মানে ক্ষতিকর পোকামাকড় মেরে ফেলবে, কিন্তু আনঅ্যান্টিসিপেটেড ছিল তাদের যে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স গুলি তৈরি হচ্ছে। একইভাবে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের অ্যান্টিসিপেটেড এফেক্ট ছিল এটা হিউম্যান বডিতে যে ব্যাকটেরিয়া গুলিকে বা অন্যান্য বায়োটিক এগুলিকে মেরে ফেলবে, কিন্তু বডিতে যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে বা সেন্সিটিভিটি কমে যাচ্ছে এটা হচ্ছে আনঅ্যান্টিসিপেটেড এফেক্ট, অর্থাৎ যেটা আমরা আগে চিন্তা করি নাই। আমরা কোনো একটা টেকনোলজি ইউজের আগে যেটা চিন্তা করি নাই এরকম কোন কনসিকোয়েন্স যদি তৈরি আসে তাহলে এটাকে আমরা বলি আনঅ্যান্টিসিপেটেড কনসিকোয়েন্স। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে তোমরা বলো আনডিজারেবল এবং আনঅ্যান্টিসিপেটেড দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার আনডিজারেবলের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে এটা হতে পারে কিন্তু আমরা এটা চাচ্ছি না, আর আনঅ্যান্টিসিপেটেড এর ক্ষেত্রে হচ্ছে আমরা জানতাম না যে এই ইফেক্টটাও হতে পারে সেটা আমরা দেখতে পাই। এক্স্যাক্টলি, ভেরি গুড। তবে একটু ফাইন টিউনিং আমি করি, আনডিজারেবল হচ্ছে আমি যেই অ্যাকশনটা ডিজায়ার করেছিলাম সেইটা হয় নাই, বিপরীতটা হয়েছে। অর্থাৎ আমি চেয়েছিলাম যেন এই পোকাটা মারা যায় কিন্তু দেখা গেল এই পোকা তো মারা যায়নি, যাই নাই, বরং ওই পোকা ঠিকই আছে বা বরং বেড়ে গেছে বা অন্য পোকার আক্রমণ হয়েছে, এটা আনডিজারেবল। আর আনঅ্যান্টিসিপেটেড যেটা আমি চিন্তাই করতে পারি নাই, আনঅ্যান্টিসিপেটেড। ঠিক আছে, এই জিনিসগুলি তোমরা এটা সুবিধা আছে তোমরা যদি নেটে সার্চ দাও এগুলি সম্পর্কে অনেক লিটারেচার পাবে,
তাহলে এটা তুমি তৈরি করে নিতে পারো। সো আমরা আমার মনে হয় আজকে ক্লাস আমরা আর বেশি নিব না, এখানে শেষ করে দিব, 90 মিনিট আর নেওয়া হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের মানে কোভিড এর পূর্ববর্তী যে জিনিসটা হচ্ছে সেটা রিভিউ আমাদের এই পর্যন্তই। তো তোমাদের অ্যাটেন্ডেন্স আমি নেই নাই না, তোমাদের অ্যাটেন্ডেন্স আমি এইভাবে নিব না, আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিব এখান থেকে, এখন থেকে অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য 5 মিনিট সময়টা আমি কিভাবে দিব, তোমরা তোমাদের যে চ্যাট বক্স আছে সবাই সবাই তোমার আইডিটা লিখে, তোমরা শোনো চ্যাট বক্সে একটা কাজ করবা, হ্যাঁ তুমি কিন্তু বন্ধুকে কোনো মেসেজ দিতে চাও তাহলে প্রাইভেটলি মেসেজ দিও, কমন মেসেজ দিও না। তোমরা নিজেদের আলাদা তোমরা যদি আমার এখানে দেখা যায় এটা খারাপ দেখা যায়। স্যার একটা কথা বলার ছিল স্যার। প্লিজ স্যার, আমাদের যে এখানে যে চ্যাট লিস্ট আছে এটা সম্ভবত ইয়া থেকে বের হয়ে গেলে মানে চ্যাটগুলো রিমুভ হয়ে যেতে পারে। না এটা চ্যাট রিমুভ হবে না কেন, কারণ আমি রেকর্ড করতেছি। আচ্ছা স্যার, তাহলে আমরা ইয়াতে ওখানে আইডিটা দিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ স্যার একটা কথা। হ্যাঁ বলো প্লিজ। স্যার একজন জানিয়েছে যে সে ছিল কিন্তু 5-7 মিনিট আগে তার কারেন্ট চলে গিয়েছে, সে বের হয়ে গিয়েছে, সে কি করবে যোগাযোগ করার জন্য? আচ্ছা জি স্যার, আমি দেখতে পাচ্ছি যে 95 ছিল এখন 91 জন আছে। আচ্ছা সবাই মানে আমি তাহলে তোমার অ্যাটেন্ডেন্স কি হবে, সবাই তোমার আইডিটা দিয়ে যাদের আইডি ইনবিল্ট আছে, যেমন কতগুলো আইডি আমি দেখতে পাচ্ছি এতে আছে আর কতগুলো আইডি কিন্তু নাই। হ্যাঁ যেমন আমার সিআর তৌহিদের আইডি আমি দেখতে পাচ্ছি না, তোমরা সবাই কিন্তু নামের সাথে আইডিটা দিয়ে নিও। হ্যাঁ বা যাদের অনেক আইডি নাই তোমরা আইডিটা দিয়ে তোমরা একটা ইয়ে করবো আমাকে, আইডি দেওয়াটা ইজি না, আমরা পার্টিসিপেন্টকে ডান দিকে ক্লিক করলে আইডি চলে আসে, আমরা নেমটা চেঞ্জ করে দিতে রিনেম করে দিতে পারি। তোমরা সবাই একটা, আমি একটু জানতে চাচ্ছি যে কোভিড এর যে তোমরা 8 মাস ঘরে বসে কাটালা, হ্যাঁ তুমি প্রত্যেকের কাছে আমি জানতে চাচ্ছি তুমি কোন বিষয়ে এই সময়টাকে ইউটিলাইজ করেছো, হাউ ইউ ইউটিলাইজ ইউর টাইম ইন কোভিড, একটা পার্টিকুলার কোন একটা বিষয়ে তুমি ইউটিলাইজ করেছো কিনা। স্যার ঘুমায়ে। হ্যাঁ না সেটা তুমি ঘুমায় করছো কে যেভাবে করছো সেটা এখানে বলা দরকার নাই। হ্যাঁ আমি দেখতে চাই তুমি কিভাবে ইউজ করেছো, কাজে সবাই তোমার আইডি দিয়ে তুমি মেইনলি অনেকে আছে অনেক কিছু শিখেছো বা কিছু করেছো, এই জিনিসটা আমি দেখতে চাই। সবাই তোমার চ্যাট বক্সে এটা লিখবা, লিখে তোমরা বের হয়ে চলে যাবা, ঠিক আছে? তোমরা শুরু করো, তোমরা চ্যাট বক্সে লিখো, লিখে এখন 5 মিনিট সময়, এই সময়ের মধ্যে চ্যাট বক্সে লিখে তোমরা বের হয়ে যাওয়ার চেষ্টা করো। স্যার আমার একটু নেটের সমস্যা হয়েছিল স্যার, আমি কি শুধু আইডিটা লিখে চলে যাব স্যার? এখন তুমি আর কিছু লিখতে পারবে না, মন্তব্য লিখতে পারবে না? জি স্যার লেখা যাবে স্যার। হ্যাঁ লেখো। হ্যাঁ হোয়াট ইউ হোয়াট ফর হোয়াট ইউ কনসেন্ট্রেট ইউর টাইম ইন কোভিড, কোভিডের যে সময়টা তুমি বাড়িতে কাটিয়েছো সেই সময়টা তুমি আসলে কোন বিষয়ে কনসেন্ট্রেট করেছো সেটা একটু লেখো, লিখে তোমার আইডি নাম্বারটা দিয়ে তুমি লিভ নিয়ে চলে যাও। হ্যাঁ গুড, অনেকে লিখতেছে, হ্যাঁ অনেকে লিখা শুরু করেছে, এন্টারপ্রেনিয়রশিপ, হ্যাঁ কি এন্টারপ্রেনিয়রশিপ করেছো, ভেরি গুড, হ্যাঁ গুড। তুমি মানে যারা করেছো লিখেছো ইতিমধ্যে, আমাদের ক্লাস এখন শেষ হয়ে গেছে, তুমি লিভ নিয়ে চলে যেতে পারো, এটা প্রাইভেটলি লেখার দরকার নাই, এটা কমনই লিখবা। অবশ্যই কিছু না কিছু লিখতে হবে, আমি পরবর্তীতে এটার উপর তোমাদেরকে জিজ্ঞেস করব। আচ্ছা সবাই যেহেতু তোমরা লিভ নিয়ে চলে যাবা কাজেই আমরা ক্লাস ফর্মালি এখানে শেষ করে দিচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আগামী সপ্তাহে আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ সবাই এটা কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স, কাজে সবাইকে কিছু না কিছু লিখতে হবে, লিখে লিভ নিতে হবে।
ওকে 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 যারা যারা লিখেছো তারা লিভ নিয়ে নাও, এখানে থাকার দরকার নেই। মোটামুটি মোটামুটি সবাই কি মন্তব্য করে ফেলেছ? ওকে 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 okay.